প্রিয় রাশিরত্ন গ্রহরত্ন ব্যবহারকারী বন্ধুরা দেশের বাইরে এবং কি দেশে যে যেখানে আছেন প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। প্রতিদিনের ন্যায় আজও একটি রত্নপাত্র নিয়ে আপনার সাথে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় আসল পোকরাস পাথর কিভাবে চিনবেন। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়টি জানতে আপনারা আমার পুরো ভিডিওর সঙ্গে থাকুন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো চলুন বন্ধুরা মূল আলোচনায় যাওয়া যাক। আসল বা নকল পোকরাস পাথর কিভাবে চিনবেন সে বিষয়ে জানতে আমরা আলোচনা করব। এই আলোচনা শুনলে অবশ্যই পোকরাস পাথর কিনতে যেয়ে আপনারা প্রতারিত হবেন না। পোকরাস পাথর অনেক কালারের হয়ে থাকে। হলুদ পোকরাসকে ইয়েলো সাফায়ার বলা হয়, সাদা পোকরাসকে হোয়াইট সাফায়ার বলা হয়, তো বিভিন্ন ধরনের পোকরাস রয়ে গেছে। কিভাবে সাদা পোকরাস পাথর চিনবেন এবং কিভাবে হলুদ পোকরাস পাথর চিনবেন এবং আসল হলুদ পোকরাস পাথর শনাক্ত করার সহজ উপায় বৃহস্পতির প্রতিকার। পোকরাস একটি আবশ্যক রত্নপাথর। রত্নপাথর শনাক্ত করার জন্য মানুষের হাজারো কৌতূহল থাকে। বেশিরভাগ সময় গ্রাহকরা পোকরাস পাথর শনাক্ত করার জন্য আমাদের ফোন করেন। বিভিন্ন রত্নপাথর শনাক্ত করার জন্য বিভিন্ন পদ্ধতি বা পদ্ধতি অবলম্বন করা হয়, কিন্তু সেক্ষেত্রে রত্নপাথর শনাক্ত করার সবচেয়ে ভালো উপায় পোকরাস পাথর আপনার জন্য জানা উচিত, একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। তবুও আমরা আপনার সহজে বোঝার জন্য নিচে কিছু নিয়ম আলোচনা করার চেষ্টা করব। সিলন ইউলি সাফায়ার স্টোন বা সিলনি টোপাস স্টোন বা সিংহলি টোপাস রত্নপাথর, শ্রীলঙ্কার টোপাস পাথর, আফ্রিকান পোকরাস, এ ধরনের বিভিন্ন রাষ্ট্রের পোকরাস পাথর রয়ে গেছে। তাই পোকরাস পাথর চিনতে হলে কিছু বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেই বিষয়গুলো উল্লেখ করা হলো। প্রথমে সিদ্ধান্ত নিন কোন দেশ থেকে আপনি পোকরাস পাথর কিনতে চান, যেমন শ্রীলঙ্কান পোকরাস, বার্মা পোকরাস, আফ্রিকান পোকরাস বা অন্য কোনো দেশ। প্রথমে আপনাকে সঠিক পোকরাস কিনতে হবে যা আপনার উপকারে আসবে। একটি নামি দোকান থেকে সেরা মানের পোকরাস কেনা খুবই গুরুত্বপূর্ণ। পোকরাস আপনার জন্য কতটা কার্যকরী হবে তা নির্ভর করে পোকরাস প্রকৃতি বা গ্রেডের উপরে, তাই সঠিক পোকরাস নির্বাচন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ বন্ধুরা, এই সঠিক পোকরাস নির্ণয় করার জন্য আমাদের এখানে রয়ে গেছেন অ্যাস্ট্রোলজার, রত্ন বিশেষজ্ঞ। আপনারা সরাসরি আমাদের চেম্বারে এসে রত্ন বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে পোকরাস পাথর ব্যবহার করুন, অবশ্যই এটা সফলতা পাবেন। আমাদের ঠিকানা যোগাযোগ করার জন্য ডিসক্রিপশনে দেওয়া নাম্বার রয়ে গেছে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।